ফ্রিতে ক্যারম পুল হ্যাক করতে চাইলে ভিডিওটা দেখেন, এই হ্যাকটা করার জন্য আপনার এক টাকাও খরচ হবে না। তো এটা কোন জায়গা থেকে ডাউনলোড করলে মোবাইলে কোনো সমস্যা হবে না, কিভাবে ইউজ করবেন, কিভাবে সেট আপ করবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা হ্যাক ডাউনলোড করার সিস্টেমটা শিখি। প্রথমে যাবেন প্লে স্টোরে, তারপর সার্চ করবেন টেলিগ্রাম, টেলিগ্রাম সার্চ করতে হবে, এটা ইনস্টল করবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে তাই ওপেনে ক্লিক করবো এখন। তো ওপেনে ক্লিক করলাম, এবার উপরে দেখেন সার্চ একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে সার্চ করবেন ক্যারম পুল রাসেল, এটা আমার টেলিগ্রাম চ্যানেলের নাম। তো সার্চ করা শেষ হলে এখানে ক্লিক দিবেন, তারপর আবার চ্যানেলের নামের উপর ক্লিক দিবেন। ক্লিক দিলাম নিচে আসবেন, একটু নিচে আসবেন, তারপর এখানে দেখেন ফাইলস লেখা আছে, এই ফাইলস লেখাটার উপর ক্লিক দিবেন। তারপর আবার নিচে আসবেন আর আপনারা ডাউনলোড করবেন এম ক্যারম ফ্রি 2.7.4.apk, এই ফাইলটা ইনস্টল করবেন আপনারা। তো আমি ইনস্টল করলাম, তারপর আপনাদের সেট আপটা দেখাবো এটা কীভাবে সেট আপ করতে হবে। তো প্রথমে ওপেন করবেন, অ্যালাউ দিবেন, তারপর উপরে দেখেন সাইন ইন লেখা আছে, সাইন ইনে ক্লিক দিবেন। এখানে একটা জিমেল দিবেন, জিমেল দিয়ে সাইন ইন করতে হবে, তারপর এন্টার নাওতে ক্লিক করতে হবে। তো করলাম ক্লিক, এখানে আপনাদের 3 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর এখানে নিচে দেখেন স্টার্ট গেম লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তো এখন ওকেতে ক্লিক করবেন, এখন পারমিশন চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন এম ক্যারম। অ্যালাউ দেওয়া শেষ হলে ব্যাক বাটনে ক্লিক করবেন, তারপর আবার স্টার্ট গেমে ক্লিক করবেন। তো এখানে দেখেন ট্রাই প্রিমিয়াম লেখা আছে, আপনারা চাইলে এটারও প্রিমিয়াম কিনতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো এটার প্রিমিয়াম কেনার চেয়ে ফ্রিটাই অনেক ভালো। তো ফ্রিটা ব্যবহার করার জন্য নিচের অপশনটাতে ক্লিক দিবেন। তো ক্লিক দিলাম, এখানে একটা অ্যাড আসবে, তো অ্যাড নাও আসতে পারে আপনাদের, বুঝতে পারছেন, আমার এখানে অ্যাড আসে না, অটোমেটিকই ওপেন হয়ে যায়। তো এখন আপনাদের ক্যারম পুলে নিয়ে যাবে। তো এখানে দেখেন এম ক্যারমের একটা আইকন আসছে, আপনারা চাইলে এটারে এখান থেকে অন্য জায়গায়ও নিয়ে যেতে পারেন। তো এখানে ফেসবুক লগ ইন করবেন আপনারা নাম্বার পাসওয়ার্ড দিয়ে। তো এখন কন্টিনিউতে ক্লিক করবো, আমি এখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলাম। তো এখন আপনাদের একটা সেট আপ করতে হবে এম ক্যারমের। তো এখানে দেখেন সেটিং নামে একটা অপশন আছে, তো এই সেটিং অপশনে ক্লিক করবেন, আর নিচে দেখেন লাইন সাইজ 1 আছে ভাই, 1 কিন্তু হবে না, 2 করতে হবে। তো 2 করলাম, উপরে দেখেন অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো করলাম ক্লিক, এবার আপনারা গেম খেলবেন না প্রথমবার লগ ইন করার পর, এখান থেকে মিনিমাইজ বাটন থেকে সব কিছু কাটবেন, তারপর আবার এম ক্যারম ওপেন করবেন, এন্টারনাওতে ক্লিক দিবেন, আবার স্টার্ট গেম, তারপর 2 নম্বর অপশনটা নিচের, এখানে অ্যাড আসলেও আসতে পারে, তবে আমার এখানে একবারও অ্যাড আসে নাই। আর যদি একবার অ্যাড আসে সমস্যা নেই, একবার অ্যাড থেকে আপনি সারাদিন খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন আপনাদের এম ক্যারম দিয়ে একটা গেম খেলে দেখাই কীভাবে কাজ করে এটা। তো একটা ছোটো বড়ে গেম খেলি, আর আপনাদের আরেকটা কথা বলি, এম ক্যারম কিন্তু বিটিএমের যে ফ্রি ভার্সনটা আছে ওইটার চেয়ে অনেক ভালো, কারণ বিটিএমের ফ্রি ভার্সনে মাত্র 20 মিনিট খেলা যায় অ্যাড দেখে, আর এটাতে একটা অ্যাড দেখলে আপনি সারাদিন খেলতে পারবেন। তো এখানে দেখেন এম ক্যারম ঠিকঠাক কাজ করতেছে, তো আপনারা চাইলে এটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার বড় চ্যানেলে ভিডিও আপলোড না করার কারণ হলো মিনি ক্লিপের স্ট্রাইক, ওই চ্যানেলটা যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। আশা করি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে অন্য ভিডিওতে, এখনকার মতো আল্লাহ হাফেজ।